নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। আজকে কুলের মাখা করে দেখাবো। দেখো গাছে কত কুল হয়েছে, গাছ থেকে তুলে প্লেটে সাজিয়ে রেখেছি ধুয়ে। দেখো কুলগুলো এরপর শিল নোড়াতে ভালো করে থেতলে নিব প্রত্যেকটা কুল। খুব ভালো করে যাতে লবণ টবণ ভালো করে ঢুকতে পারে তার জন্য ভালো করে থেতলে নিচ্ছি কুলগুলোকে। দেখো এখানে কুলগুলো থেতলে ভালো করে নিয়েছি, দিয়ে প্রত্যেকটা কুলের বিচিগুলো সব বের করে দেব। দেখো এখানে নিচে জল জলা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাসুন্দি আর লবণ। দিয়ে এরপর সবগুলো একটা একটা করে দিয়ে মাখো কুলটাকে। দেখো কুলগুলো কত সুন্দর আছে, আমি তো কুল খেতে টক জিনিস খেতে এত ভালো লাগে, কুলগুলো দেখেই জিভে জল চলে আসছে। এখন ভালো করে পাকিয়ে নিই কুলগুলো, কাঁচা অবস্থায় তুলে নিয়েছি। এখন কাঁচা অবস্থায় একটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, আবার কুলগুলো পাকলে আবার ভালো করে একটা ভিডিও করে দেখাবো। দেখো প্রথমে লবণ দিলাম, দে মাখিয়ে নেবো ভালো করে। এরপর কাঁচা লঙ্কা মিচিগুলোকে ভালো করে দিয়ে মাখিয়ে নিব। দিয়ে এরপর ধনে পাতা আর কাসুন্দি সব কিছু দিয়ে ভালো করে মেখে উপর থেকে একটু জল জিরা দিয়ে দেবো আচারটা। কুলগুলো মাখছি আর ভাবছি কখন খাবো কুলো চারগুলো, হওয়ার পর এত দেখে জিভে জল চলে এসছে কুলগুলো দেখে। আমার কুল মাখা কমপ্লিট হয়ে গেল। আপনারা সবাই আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সবার কাছে। দেখো যা খেতে হয়েছিলো তা দারুণ খেতে হয়েছিল কুলের আচারটা।